আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 54 নম্বর পৃষ্ঠারের অনুচ্ছেদ লিখি এই টপিক্সটি আলোচনা করব। শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই চার ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লেখো। শিক্ষার্থীরা, আমাদের একটি অনুচ্ছেদ লিখতে হবে, চার ধরনের বাক্য ব্যবহার করে সেই অনুচ্ছেদটি লিখতে হবে। শিক্ষার্থীরা, চলো আমরা সেই অনুচ্ছেদটি দেখে নেই। শিক্ষার্থীরা, এই হচ্ছে সেই অনুচ্ছেদটি যেখানে এই চার ধরনের বাক্য ব্যবহার করা হয়েছে। আমরা দেখে নেই এই অনুচ্ছেদে কখন কোন বাক্য বা কোন ধরনের বাক্য ব্যবহৃত হয়েছে। আমি সেদিন শহরের ব্যস্ততম একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এটি হচ্ছে বিবৃতিবাচক বাক্য। চারিদিকে সুউচ্চ ভবন, অফিস আদালত আর হাজার হাজার লোকের পদচারণা, এটিও হচ্ছে বিবৃতিবাচক বাক্য। অথচ এর মধ্যেও আছে ছিন্নমূল পদশিশুরা, যারা ঠিকভাবে খাবার খায় না, পোশাক পায় না, বাসস্থান নেই, এটিও হচ্ছে বিবৃতিবাচক বাক্য। আহারে কি কষ্ট ওদের। শিক্ষার্থীরা, এই যে আহারে কি কষ্ট ওদের, এগুলো হচ্ছে আবেগবাচক শব্দ বা আবেগবাচক বাক্য। চলতে চলতে ওদেরই একজনের সাথে আমার হঠাৎ দেখা হলো, এটি হচ্ছে বিবৃতিবাচক বাক্য। আমি জিজ্ঞেস করলাম, তোমার এই পথে থাকতে কোনো কষ্ট হয় না? শিক্ষার্থীরা, এখানে আমরা প্রশ্ন করেছি, তোমাদের এই পথে থাকতে কোনো কষ্ট হয় না? এটা হচ্ছে প্রশ্নবাচক বাক্য। ও বলল, অনেক কষ্ট হয়, এটা বিবৃতিবাচক বাক্য। এরপর ও ওদের বিভিন্ন সমস্যার কথা আমাকে খুলে বলল, এটিও হচ্ছে বিবৃতিবাচক বাক্য। মনে মনে ভাবতে লাগলাম, ইস, ওদের জন্য যদি কিছু করতে পারতাম। শিক্ষার্থীরা, এই বাক্যটি হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য, কারণ ইস, ওদের জন্য যদি কিছু করতে পারতাম, এটা প্রার্থনা বলতে পারি, তাই এটি হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। এরপর ওর হাতে আমি 500 টাকা দিয়ে বললাম, কিছু কিনে খেও, এটাও হচ্ছে অনুজ্ঞাবাচক, কারণ তাকে আমরা আদেশ করলাম। আর যে বাক্যে আদেশ করা হয়, নিষেধ করা হয়, অনুরোধ করা হয়, প্রার্থনা করা হয়, এগুলো হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। ওর মুখে খুশি যেন ধরছিল না, এটি হচ্ছে বিবৃতিবাচক বাক্য। আমরা হঠাৎ করেই তাদের অবস্থান একদিনের মধ্যে পরিবর্তন করে দিতে পারি না, এটা হচ্ছে বিবৃতিবাচক বাক্য। তাই আমাদের উচিত যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে ওদের পাশে দাঁড়ানো। শিক্ষার্থীরা, আমরা অনুচ্ছেদটি দেখে নিলাম যেখানে চার ধরনের বাক্য ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।